স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মাঠে নামছে কিন্তু রিয়াল মাদ্রিদ, এবং রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কিন্তু আটলেটিকো মাদ্রিদ। তো আরও একটা কিন্তু আমরা মাদ্রিদ ডার্বি কিন্তু দেখতে পারবো, এবং মাদ্রিদ ফুটবল প্রেমীদের মনে চলছে উন্মাদনা, উন্মাদনার কিন্তু কোনো শেষই হচ্ছে না। তো এই ম্যাচটি আপনারা কিভাবে দেখতে পারবেন, এবং এই ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, এবং এই ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের সম্ভাব্য 11 কি থাকছে, এবং ম্যাচ প্রেডিকশন কি আছে, তো একে কিন্তু সব জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তো প্রথমে আসি, এই ম্যাচটি কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল 10 জানুয়ারি রাত 1টা বাজে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, এবং এই ম্যাচটি কিন্তু সৌদি আরবের রিয়াদের আল আউয়েল পার্ক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং এই ম্যাচটি যারা সরাসরি দেখতে চাইতেছেন তারা অবশ্যই ESPN2 চ্যানেলটি দেখতে পারেন, চোখ থাকতে পারেন, ওখান থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করবে ESPN2 থেকে। এবং এই ম্যাচটির জন্য রিয়াল মাদ্রিদের সম্ভাব্য 11 কি থাকছে তার আগে দেখে নিন। রিয়াল মাদ্রিদ কিন্তু অবশ্যই এই ম্যাচটির জন্য 4-3-1-2 ফরমেশনে খেলার সম্ভাবনা বেশি আছে। তো 4-3-1-2 ফরমেশে কেমন সম্ভব 11 থাকতে পারে সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। তার আগে বলে দিই, আটলেটিকো মাদ্রিদ কিন্তু 5-3-2 ফরমেশনে খেলবে। তো রিয়াল মাদ্রিদের সম্ভাব্য 11 যেগুলো থাকছে তার মধ্যে প্রথমে থাকবে কিন্তু গোলকিপার লুইন থাকছে, এবং 2 সেন্টার ব্যাকে থাকছে রোদিগের এবং ফের্নান্ডেস, এবং লেফট ব্যাকে অবশ্যই ফ্রান গার্সিয়াকে পাওয়া যাবে, এবং রাইট ব্যাকে তো কার্ভাহাল নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং মিডফিল্ডে কিন্তু যে তিনজন থাকছে তিনজনের মধ্যে টনি ক্রস, কামাভিঙ্গা, ভালভার্দি। আশা করি এই তিনজন নিয়ে কোনো আপনার কোনো প্রশ্ন থাকছে না, কারণ এই তিনজন অনেক ভালো মানের মিডফিল্ডার আপনারা সবাই জানেন। তো এবার চলে আসি, ফলস নাইনে কিন্তু খেল জুট বেলিংহাম কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে যে ফলস নাইন যে পজিশনটা আছে ওই পজিশনে কিন্তু তিনি খেলবেন, এবং সামনে কিন্তু ফরওয়ার্ড লাইনে কিন্তু রদ্রিগো এবং ভিনিসিয়াস দুজন থাকছে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এই হচ্ছে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য 11। এবার চলে আসি, এই স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে কে জিতে যাবে, রিয়াল মাদ্রিদ নাকি আটলেটিকো মাদ্রিদ? তো আপনার প্রেডিকশন কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে জিতে যাবে, এবং আপনার প্রেডিকশন কি অবশ্যই জানাতে ভুল করবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।